যে তোমাকে শিক্ষা দিয়েছে তার সাথে উচ্চ স্বরে কথা বলো না, সে হচ্ছেন মা। আজ আমার মা নেই, আমি প্রত্যেকটা স্টুডেন্টদেরকে বলবো, যার মা নেই সে বুঝতেছে মা জিনিস কি। তুমি তোমার মায়ের কাছ থেকে শিখেছ মা বলা, কোনো শিক্ষক তোমাকে মা বলা শেখায়নি। তোমার বাবাও পর্যন্ত পাশে ছিল, তোমার বাবাও তোমাকে মা বলা শেখায়নি, শিখেছে মা। আজকে সকলের সামনে আমাদের ছেলেকে আমাদের বুকের ভিতরে জড়িয়ে ধরেছিলেন, আমাদের অত্যন্ত ভালো লেগেছে, এত ভালো আর কোনোদিন লাগেনি। সবার উদ্দেশ্যে বলবো, তোমরা যেন এমন সন্তান হয় না যারা বাবা মাকে সেবা না করতে পারো। আমরা যে যে অবস্থানে আছি, যে যেখানে আছি, যে পর্যায়ে আছি, আমরা সমস্ত দিনে একটা সময় সন্তানের জন্য ব্যয় করব। সেভেন সেমিস্টারে আছে, সে কোনো সেমিস্টার মিস না দিয়ে তার বিয়ে হয়েছে এবং তার একটি সন্তান হয়েছে। এটা আসলে সহযোগিতা না থাকলে সম্ভব হতো না। আমরা আপনার মেয়েকে তার সন্তান সহ মঞ্চে দেখতে চাই। আমি কথাটা বলতে আসছি এই জন্য যে আজকে আমাদের এই মা মেয়ের সুসম্পর্ক দেখে সবাই, প্রত্যেকটি মাকে অনুরোধ করব তার সন্তানকে নিয়ে যেন ভার্সিটির টিচারদের সঙ্গে কথা বলে না, কথা বলা যাবে না, কেন বলবো, কিভাবে বলবো, এটা না ভেবে যদি আমরা আলোচনা করি সেখানে আসলে সব কিছু জয় করা সম্ভব। সকল শিক্ষার্থীরা তাদের বাবা মায়ের পাশে গিয়ে দাঁড়াবে এবং আমাদের শিক্ষার্থীরা তাদের বাবা মাকে বুকে জড়িয়ে ধরবে। জুড়ে আছো স্মৃতির পাতায় পাতায়, স্মৃতির বুকে অশ্রু ঝরে হৃদয় ভেসে যায়। আমি খুঁজেছি তোমায় মা গো, আমি খুঁজেছি তোমায়, আমি খুঁজেছি তোমায় মা গো, আমি খুঁজেছি তোমায়। কত স্বপ্ন ছিল বুকের ভেতর তোমায় নিয়ে মা গো, সেই স্বপ্নগুলো থমকে আছে তুমি এসে দেখো। কত স্বপ্ন ছিল বুকের ভেতর তোমায় নিয়ে মা গো, সেই স্বপ্নগুলো থমকে আছে তুমি এসে দেখো। তোমার ছেলে কাটছে সময় এমন অসহায়, আমি খুঁজেছি তোমায় মা গো, আমি খুঁজেছি তোমায়, আমি খুঁজেছি তোমায় মা গো, আমি খুঁজেছি তোমায়। বাবা তুমি ওই ছোট্ট দোকানটাতে বসে তুমি বলো যে তোমার ছেলে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে পড়ে। আমি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে বলতে চাই, বাবা আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি, আমি জানি না তোমার জন্য কি করতে পারবো, আমি জানি না আমি জীবনে কত দূর যাবো, তবে আমি জানি বৃদ্ধ বয়সে তোমাকে আমি লাঠি কিনে দেবো না হাঁটার জন্য, তুমি আমার কাঁধে ভর করে হাঁটবা বাবা। আমাদের এই ইউনিভার্সিটিতে পড়ে জীবনে কিছু করতে পারি না পারি,
ইউনিভার্সিটি পড়াটা আমার সার্থক। আজকে আমার মার সামনে দাঁড়িয়ে আমি এইভাবে কথা বলতে পারতেছি, পারছি, এই সার্থকতাই আমার যথেষ্ট। যে লাইফটি উপলব্ধি করেছি যে বাবা মা উপরে আসলে কান্নাকাটি করছে, ঠিক আছে। আমি আমার যতটুকু করণীয় ছিল আমি ঠিক ততটুকুই করতে পেরেছি, তার চেয়ে বেশি কিছু নেই। এর জন্য তোমাকে এত ইমোশন হওয়ার কোনো কিছু নেই, তুমি তোমার করণীয়টুকু করো, তাহলেই হয়ে যাবে। তুমি তোমার বাবাকে তো উঁচু করে ধরার ক্ষমতা রাখো, রাখো না, রাখো তো, একটু করে রাখো তো। আমার মা বাবা জানে না আমি ওনাদের কাছে কত ভালোবাসি, কিন্তু সবচেয়ে বেশি দুঃখ লাগে যখন আমার 70 বয়সে বাবা এখনো বিদেশে থাকতে হয়। বাবা মা তো ছেলে মেয়েকে ভালোবাসে একদম নিঃস্বার্থভাবে, আর আমরা ছেলেমেয়েরা যখন তাদেরকে ভালোবাসতে যাই তখন সেখানে কৃপণতা চলে আসে। এই জন্য মা আমি চাই যে তোমাকে সবসময় মানে সন্তানের মতো ভালোবাসব। আমি যখন কনসেপ্টটা শুনলাম তখনই আমার চোখে পানি চলে এসেছে।